সুরে সুরে পান করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, এ দুনিয়ায় সবই পার কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পার পরিচালনা করার জন্য একমাত্র
দুইটি পদে দুইটি অবস্থানকে আমরা মজবুত ভাবে ধরতে হবে আমাদেরকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুসরণ করে চলতে হবে। সেই জন্যে আল্লাহ হচ্ছে আমাদেরকে আমরা ওখানে ফলার আশা করতে পারি না। আজকে আমরা সংক্ষেপে যেটা আমরা তো আরবি পড়া উপাধি বাংলাটা আমাদের জন্য তিনি সকাল সন্ধ্যা তাহার দিদি এবং এগারোটার জন্য হুকুম দিয়েছেন। সকাল সন্ধ্যা মানে পূর্ণ সময়ে যখন যে হুকুমটা সেটা পালন করার জন্য তিনি আমাদেরকে দিয়েছেন, আমি সেক্ষু দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাহবুব নাই, খিলাফ নাই, তিনি একক, তাহার কোনো শরীক নাই। আমি আরো সেক্ষু দিচ্ছি যে উত্তম উল্লাদের সম্পূর্ণ ব্যক্তিদের প্রধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পাক সাল্লাল্লাহু আলাইহি নাম শুনে দরুদ শরীফ পড়তে হয়, এটা পড়তে হয়, এটা ওয়াজিব। আল্লাহ তাহার প্রতি তাহার শ্রেষ্ঠ পরিবার পরিজন ও শ্রেষ্ঠ তাহারিগণের প্রতি রহমত প্রদান করো, অশেষ শান্তি দর্শিত হোক তাহাদের প্রতি। ইহার পর নানা অবশ্য শাবান মাস কাছে কাছে আসিয়া পৌঁছিয়াছে, ইহার পবিত্র রমজান সূচনা স্বরূপ এই মাসের অনেক বরকত ও প্রতিরত রহিয়াছে এবং এতদের সম্পর্কে কতিপয় মাসালাও রহিয়াছে। ইহা শুনিয়া স্মরণ রাখো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রমজান জন্য শাবানের সাথে হিসাব রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রতি এমনই লক্ষ্য রাখিয়াছেন যে অন্য কোনো মাসেই প্রতি এত লক্ষ্য রাখিতেন না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেন, তোমাদের কেহ যেন রমজানের এতদিন রমজানের একদিন কিংবা দুই দিন পূর্বে হইতে রোজা না রাখো। রমজানের যেদিন সাত উঠবে সাত দেখা রোজা রাখবে, সাত দেখা রোজা ভাঙবে। আল্লাহ রাসূল এই কথা বলেছে, রমজানের আগে তোমরা সাত দেখার আগে তোমরা রোজা রেখো না, এই কথা বলা হচ্ছে। আমরা ওদের এই হাদিস অনুযায়ী আমরা সাত দেখে অথবা আমাদের যে এখন বৈজ্ঞানিক সিস্টেম মেকানিজিং হোক, আমরা সরকারি অবস্থায় হোক নিজে দেখে হোক সেটার উপরে নির্ভর করে রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং যারা বলা হচ্ছে এখানে কেউ কেউ রোজা রাখে দেখা সারা বছর সাতের তিনটা রোজা রাখে, তেরো চোদ্দ পনেরো অথবা শুক্র শনি বৃহস্পতি শুক্র রোজা রাখে বা সন্ধ্যারে রাখে, তাদের জন্য আলাদা কথা বলা হচ্ছে। সবসময় যারা ওইভাবে রাখে তারা যদি রেখেই থাকেন তাদের জন্য ভিন্ন কথা, কিন্তু যারা রাখেন না এই ধরনের রোজা গুলা তাদের জন্য রোজা রাখতে বা দুদিন আগে রোজা রাখা নিষিদ্ধ। তারা অভ্যস্ত তাহাদের জন্য হিসাব আলাদা, সেই দিনের রোজা রাখতে পারিবে তারা তারা অভ্যস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলিয়াছেন পনেরোই শাবানের রাত্রি সম্পর্কে বলিয়াছেন, এই বৎসর যেই সকল আদম সন্তান জন্মগ্রহণ করিবে এবং যাহারা এই বৎসর মৃত্যুবরণ করিবে এই রাত্রে তাহাদের সংখ্যা লিখিত হয়। এই রাত্রেই মানুষের সারা বৎসরে আমল উঠে গিয়া লওয়া হয় এবং তাহাদের রিজিক প্রদান করা হয়। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পনেরোই শাবানের রাত্রি জাগ্রত কর এবং সেই দিন রোজা রাখিও, কেন যেমন আজকের দিন আল্লাহ পাক এই রাত্রে সূর্য অস্তের সাথে সাথে প্রথম আসমানে আগমন করেন। ইহার পর তিনি বলিতে থাকেন, কে রহিয়াছে তারা প্রার্থনাকারী ক্ষমা প্রার্থনাকারী, আমি তাহাকে ক্ষমা করিয়া দিব, কে আস রিজিক
প্রার্থী আমি তাহাকে রিজিক প্রদান করিব, কে এত বিপদগ্রস্ত আমি তাহাকে বিপদ অপদ মুক্ত করিয়া দিব। আল্লাহর কাছে ওয়াদা যে কে এত তোরা বিপদ মুক্ত জন্য আমরা বড় মুসিবতে আছি দুনিয়া সর্বক্ষেত্রে। এইভাবে অন্যান্য বিষয়েও প্রার্থনা করিয়া থাকেন, আহ্বান করতে থাকেন আল্লাহ পাক, এমনই ভাবে ফজর পর্যন্ত বলিতে থাকেন। মা সাবাতা মিস সুন্নাহ কর্মনেতা শাহ আব্দুল হক মহাদেশ জহলবী রাদিয়াল্লাহু তাআলা বলিয়াছেন, ভারতের অধিকাংশ শহরে লোকদের মধ্যে বিশেষভাবে কতগুলি প্রথা প্রচলিত হইয়াছে যাহা খুবই জঘন্য কম পূজা আগ, যেমন বিভিন্ন প্রকার নিষিদ্ধ। এই আমাদের দেশে আছে কি আলুয়ার রুটি, আলুয়ার রুটি আমরা অন্যদিনও খেতে পারি, কিন্তু আল্লাহ মানুষ বলতেছে আর আমরা বলতেছে শুনছে না, সেভাবে বুঝে নিচ্ছে না। আল্লাহ কিভাবে পৃথিবীটাকে ঠান্ডা করে দিল, শব্দ করে দিল, এখন দেখা যায় কালকে এমন কিছু দেখা যায়নি এবং বাতি জ্বালানো আলোকসজ্জা করানো হয়নি, কারণ সেগুলো আল্লাহ বুঝাচ্ছে বাংলা দেখতে দিয়ে বাংলা বুঝতেছে না, এমন এক সিচুয়েশন করলো যা তারা এখন সব স্তব্ধ হয়ে গেল। আমরা এই ভিত্তিতে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার, আমাদের আমাদের প্রেরণ করতে হবে। আল্লাহ আমাদের সকালকে তৌফিক দান করেন। এখানে আল্লাহ কোরআনে বলছে ইন্নাম তানা বিলাই যে মোবারাকা বিদারিত শয়তান হইতে আল্লাহ তাআলা আশ্রয় চাই। আলহামদুলিল্লাহ করে এখানে বলছে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে এক বরকতপূর্ণ রাত্রে অবতীর্ণ করিয়াছি, নিশ্চয়ই আমি সংবাদদাতা ও পরিপক্কা পথ। আমারই হুকুমে এই রাত্রে একমাত্রপূর্ণ বিষয় সমূহের সমাধান করা হয়, নিশ্চয়ই আমি রাসূলগণের প্রেরণ করিয়া থাকি। আল্লাহ রাসূলদেরকে প্রেরণ করে আল্লাহ রাসূলকে প্রেরণ করে আল্লাহ পাকের এই বিধান গুলা জারি করে দিচ্ছে, জানাই দিচ্ছে কেমন পর্যন্ত জানাইতে থাকবে, যদি মানে তারা কামিয়াবি হবে আর যদি না মানে তারা নাকামিয়াবি হবে। আল্লাহ আমাদের সকলকে মেনে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।